নমস্কার, আপনাদের সঙ্গে আমি মিনাক্ষী। আপনারা দেখছেন আনন্দ বার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। সংস্কৃতির অ্যানেক্সালে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে বরশুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে মঙ্গলবার জনস্বাস্থ্যমূলক একটি সচেতনতা র্যালি ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কালনা মহকুমা হাসপাতালের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। সগড়ায় একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে গিয়ে রাস্তা পারাপারের সময় একটি চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। চলে আসছে বিস্তারিত খবরে। সংস্কৃতির অ্যানেক্স হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বিভিন্ন জনহিতকারী পরিকল্পনাগুলি কিভাবে জনগণের সামনে তুলে ধরা যায় তা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। জেলা শাসক, জেলা সভাধিপতি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় সংস্কৃতির অ্যানেক্সালে। উন্নয়নমূলক বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। জনগণের কাছে বিভিন্ন সরকারি জনহিতকারী প্রকল্পগুলি আরও ভালোভাবে পৌঁছে দেওয়া যায় তার রূপরেখা তৈরি করা হয় এদিনের এই আলোচনার মাধ্যমে। জেলা সভাধিপতি, জেলা শাসক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিনের এই আলোচনায় অংশগ্রহণ করেন। কর্মসূচির যথাযথ রূপদানের লক্ষ্যে কর্মকর্তাদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। উপস্থিত হয়েছে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট মিটিং আছে, আমাদের সমস্ত বিডিও সাহেবরা, সভাপতি সাহেবরা, সাবডিএম সাহেবরা সবাই আছে। আমরা ডেভেলপমেন্ট ইস্যুকে রিভিউ করি সমস্ত, যেমন যে যা মেইন স্কিম আছে, গভর্নমেন্টের ফ্ল্যাগশিপ স্কিম আছে, NRDSN আছে, মিশন নির্মল বাংলা আছে, আমাদের মাইনরিটি রিলেটেড যা কিছু স্কিম আছে, সর্ব শিক্ষা আছে, কন্যাশ্রী আছে, আমরা সবাইকে রিভিউ করি। আজকে গুরুত্বটা আরও বেশি, বিকজ সিএম মিটিং এর পরে আজকে মিটিংটা হচ্ছে, তো আমরা অনেক জিনিসটা ম্যাডাম ইনস্ট্রাকশন দিয়েছেন, তো সেটাকে আমরা আরও ভালোভাবে রিভিউ করবো, চেষ্টা করবো সেই সব সব জিনিস সভাপতি সাহেবরা আছেন এবং আমাদের সভাধ্যক্ষরা, আমাদের মিডিয়া সাহেবরা, ডিএম সাহেবরা আছেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সভা শুরুর আগে। আপনারা জানেন গত যে প্রশাসনিক বৈঠক আমাদের মুখ্যমন্ত্রী করে গেছেন, সেই প্রশাসনিক বৈঠকের রেশ ধরে খুব তাড়াতাড়ি আমরা মিটিংটা ডেকে দিয়েছি। আমাদের একদম এক মাসের মধ্যে যে সমস্ত টার্গেট দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী, আপনারা সবাই বুঝে নিয়েছেন। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে বরশুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে মঙ্গলবার জনস্বাস্থ্যমূলক একটি সচেতনতা র্যালি ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। র্যালির পরে আশাকর্মীরা পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করেন। পূর্ব বর্ধমান 2 নম্বর ব্লকের বরশুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে মঙ্গলবার একটি র্যালি ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মূলত জনস্বাস্থ্যমূলক প্রচার ও জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করার লক্ষ্যেই এদিনের এই র্যালির আয়োজন করা হয়। এদিনের এই র্যালিটি বরশুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু হয়ে বিডিও অফিস পর্যন্ত যায়, পরে পুনরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনেই র্যালিটি শেষ হয়। পরিবার, এদিন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বরশুল 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ স্বাস্থ্যকর্মীরা পা মেলান এদিনের এই র্যালিতে। হসপিটালে আজকে এটা ওয়ার্ল্ড পাবলিক ডে, এই অ্যাওয়ারনেসটা হচ্ছে বন্ধাত্মকরণ, জন্ম নিয়ন্ত্রণ বৃদ্ধি করার জন্যই আজকে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। এখানে এই হসপিটালের যত স্বাস্থ্যকর্মী আছে, আপনি ICDS বলুন, আশা বলুন, তারপর ফার্স্ট এইডার সেকেন্ড এইডার, ইনডোর যত স্টাফ আছে তাদের নিয়ে আজকে মানুষ সচেতন করার জন্য, স্বাস্থ্য সচেতন করার জন্য, বন্ধাত্মকরণ এর মধ্যে আওতায় আনার জন্য আজকের এই র্যালি আমরা এখান থেকে শুরু করছি। বিডিও অফিস হয়ে আমরা এই রাস্তার উপর
এই মেইন রাস্তা দিয়ে হয়ে আবার এইখানেই পৌঁছাব এবং এরপরই আমাদের এই আশাকর্মীদের মধ্যে দিয়ে এখানে একটা পথনাটিকা হবে যেটা মানুষকে সচেতন করার জন্য। সেখানে পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। আগামী 25শে জুলাই একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক। আমরা গত মাসের 29শে জুন থেকে একটা কন্টিনিউয়াস বেসিস জনস্বাস্থ্যমূলক প্রচার এবং জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের একটা আইসি জিনিস চালিয়ে চলেছি। প্রতি বছরের ন্যায় এবছরও জিনিসটা হচ্ছে, এবছর জিনিসটা একটু আমি চেয়েছিলাম বৃহৎ আকারে করতে, যাতে জনসচেতনতা আরও বৃদ্ধি পায়। যে হারে জনসংখ্যা বাড়ছে তার নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সরকারের তরফ থেকে দেওয়া হয়, জেনে থাকবেন বিভিন্ন ধরনের কন্ডোম, বিভিন্ন ধরনের ওসি পিলস, মালা ডি মালা এন, এই নামগুলোর সঙ্গে আমরা খুবই পরিচিত। কিন্তু পারমানেন্ট স্টেরিলাইজেশন মেথড, যেটাকে বলে বন্ধাত্মকরণ, স্ত্রীদের ক্ষেত্রে যেটাকে বলে লাইগেশন এবং পুরুষদের ক্ষেত্রে যেটাকে বলে নন স্ক্যালপেল ভেসেকটমি বা NSV, আমাদের আজকে একটা গোসুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে একটা র্যালি বেরোবে, যেখানে উপস্থিত থাকবেন আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাবলুদা, যেখানে থাকবেন আমাদের বর্ষুল দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব রমেশদা, এবং আমাদের হসপিটালের PHN, BPHN, ফার্স্ট NM, CNM আশাকর্মী, এটা সবাই আমরা এই র্যালিটা করে BDO অফিস পর্যন্ত যাব, আবার ফিরে আসব। আমাদের আউটডোরের উল্টো দিকেই একটা দেখুন মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে রোল প্লে, পথনাটিকা এগুলো করে জনসংখ্যাকে আরও অ্যাওয়ারনেসটা বাড়ানো হবে। এর মুখ্য উদ্দেশ্য একটাই, এর শেষে আমাদের যে দিন ধার্য করা হয়েছে এই মাসেরই 25 তারিখ একটা ক্যাম্প করা হবে, সেই ক্যাম্পে যাতে পেশেন্টের সংখ্যাটা বৃদ্ধি করা যায় এবং যাতে সার্বিকভাবে জনসংখ্যার যে গ্রোথ রেটটাকে কিছুটা হলেও স্তিমিত করা যায়। বরশুল থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পরিবারের মধ্যে সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটি ঘটেছে কালনার ধাত্রীগ্রামে। উভয় পরিবারই একে অপরের বিরুদ্ধে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জমি নিয়ে বিবাদের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মঙ্গলবার। ঘটনাটি ঘটেছে কালনার ধাত্রীগ্রামে। একটি জমিকে কেন্দ্র করে বিবাদ বাধে দুই পরিবারের মধ্যে। এলাকার বসাক ও সরকার পরিবারের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে লাঠি টাঙ্গি প্রভৃতি নিয়ে আক্রমণ চালায়। ঘটনার জেরে 7 জন আহত হন। আহতদের চিকিৎসা চলছে কালনা মহকুমা হাসপাতালে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করে। ঘটনা ঘিরে গোটা এলাকা থমথমে রূপ ধারণ করেছে। অবস্থা খারাপ আছে, ওইটা নিয়ে আবার কেস করেছিল, কেস এখন চলছে কোর্টে, তবু বলছে আমাকে এটা দিতেই হবে, কেস থাকুক থাকুক। কাকু যে তুই তো কেস করেছিস, তাহলে তুই কেন চাইছিস, কোর্টে জিতলে তোকে দেবো, বলছে যেটা বড়ের কথা এখন আমাকে দিতেই হবে, আমি কাদা পাড়িয়ে যাবো নাকি, তাহলে তাহলে তুই কোর্টে কেস করতে গেলি কেন, এ বলতে গেছি বলে এসে শাবল রড টাঙ্গি নিয়ে এসেছিলো, পেছন দিক দিয়ে বাড়ি মেরেছে, ইট দিয়ে মেরেছে, যা পেরেছে ওদের ফ্যামিলির সবাই। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। কালনা মহকুমা হাসপাতালের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। জঙ্গি হামলায় নিহত 7 তীর্থযাত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার লক্ষ্যে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন নিরাপত্তা পালন করা হয়। সোমবার সন্ধ্যায় অনন্তনাগে যাত্রীবাহী বাসের জঙ্গি হামলায় নিহত হন 7 জন তীর্থযাত্রী। ঘটনার জেরে একটি শান্তি মিছিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার। কালনা মহকুমা হাসপাতালের পক্ষ থেকে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। কুচিকাচাদের পাশাপাশি হাসপাতালের কর্মীবৃন্দ এদিনের মিছিলে পা মেলান।
এর পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে নিরাপত্তা পালন করা হয়। হামলা হয়েছে যেটা, সেই হামলাতে অনেকে মারা গেছেন। শান্তির কামনার জন্য আমরা এক মিনিট নিরাপত্তা পালন করেই আমাদের এই র্যালিটা আজকে শুরু করতে চলেছি। বিশ্ব জনসংখ্যা দিবস কর্মসূচিকে সামনে রেখে চলে এই সমগ্র কর্মকাণ্ড। সমগ্র কর্মসূচিকে ফলপ্রসূ করার লক্ষ্যে উদ্যোক্তাদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমরা র্যালি করেছি কিছু বাচ্চাদেরকে নিয়ে এবং আমাদের হাসপাতালের সমস্ত স্টাফ। জঙ্গি হামলা হয়েছে, তাতে কিছু অনেক পুণ্যার্থী ওখানে মারা গেছেন। ওয়ার্ল্ড পপুলেশন ডে সেই পালন উপলক্ষে যে এই ঘটনা সত্যি শোনার পরে আমরা খুবই খারাপ খবর, এবং এই ঘটনা তো এগুলো কাম্য নয়, এই ঘটনা সত্যিই ধিক্কারজনক। সেক্ষেত্রে যারা মারা গেছেন তো তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের আজকে আমরা এক মিনিট আমরা র্যালি থেকে আমরা নিরাপত্তাও পালন করেছি এবং তাদের আত্মার শান্তি কামনা করি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মানার দামোদরে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম অরবিন্দ প্রসাদ। ঘটনাটি ঘটেছে মানার দামোদরে। বন্ধুদের সঙ্গে পাঁচজন স্নান করতে যায়। ওদের মধ্যে থেকে অরিন্দম জলে পড়ে যায়। তার বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। মর্মান্তিক এই মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। ঘটনাটা ওরা মানে স্নান করতে গিয়েছিল, এখানে যে পাঁচজনা গিয়েছিল, তিনজনা সাঁতার কাটতে জানছিল, দুজনে জানছিল না। যে একজনা যে সাঁতার কাটতে জানে না সে বাইরেই বসছিল, আর যে একজনা জানে না সেও আবার ওর সঙ্গে চলে গেছে, তিনজনের সঙ্গে। যে মাঝে ভিতরে একবারে ঢুকে গেছে, তখন ওর বলছে নাকি, আমি তো ছিলাম না, বলছে নাকি যে বেশি গর্ত ছিল এখানটাই পড়ে গেছে, যে ওইখান থেকে আর বেরোতে পারছে না। আর যারা জানছিল ওরা টানার চেষ্টা করেছে, কিন্তু ওরা টানতে পারেনি, গিয়ে ছেড়ে দিচ্ছে। একটা কাল জায়গাটা কি মন না, ওইটা আপনার ডেটটা কিছু কাজ করে পড়াশোনা মধুরপুরের বাসিন্দা গোপাল মান্ডি নামে এক ব্যক্তির। মঙ্গলবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম গোপাল মান্ডি, বয়স 52 বছর। হুগলির মধুপুরের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় খেতমজুর। পারিবারিক সূত্রে জানা যায়, একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে তিনি সগ্রায় গিয়েছিলেন। রাস্তা পারাপারের সময় একটি চারচাকা গাড়ি তাকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এদিন ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘাতক গাড়িটি পলাতক। তার সন্ধানে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাটা আমরা রাস্তা বেরোচ্ছিলাম, দিয়ে ছোটো গাড়ি এলো, দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিল। কোথায় হয়েছে ঘটনাটা? কি নাম যে মারা গেছে? গোপাল মান্ডি। উনি কোথায় গেছিলেন? বিয়েবাড়ি এসেছিলেন, রাস্তা বেরোচ্ছিল, রাস্তা বেরোচ্ছিল। এটা বিয়েবাড়ির সামনেই হয়েছে? হেঁটে কি রাস্তা বরাবর করছিল? কে মেরেছে, কোন গাড়ি? গাড়িটা তো তখন বেরিয়ে চলে গেছে, ধরা পড়েনি। কি গাড়ি দেখেন উনি? ছোট গাড়ি। ছোট গাড়ি বলতে দু চাকা না চার চাকা? চার চাকা। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এই মুহূর্তে চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে 21 জুলাই ধর্মতলায় জনসভার ডাক দেওয়া হয়েছে। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ওই সভায়। জনসভার সমর্থনে জেলা জুড়ে প্রচার চলছে। তারই অঙ্গ হিসাবে 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফোর্ডিং লাগানো হলো মঙ্গলবার। 21 জুলাই ধর্মতলার জনসভায় সকলকে যোগদানের আহ্বান জানানো হয়। আমরা 21 জুলাইয়ের সমর্থনে আমরা বিগত 1993 সালে যে 13 জন শহীদ হয়েছিল
তার স্মরণ করার জন্য আমরা বর্ধমান শহর থেকে আমরা প্রায় কয়েক লক্ষ মানুষের সমাবেশ নিয়ে আমরা সেইখানে কলকাতার উদ্দেশ্যে রওনা হব। তার জন্য আমরা আজকে প্রচারে বেরিয়েছি এবং এই প্রচারটা সারা বর্ধমান শহরের সাথে 29 নম্বর ওয়ার্ডেতে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আমরা সব বেরিয়েছি, বেরিয়ে মানুষকে বুঝাচ্ছি যে 21 জুলাই যে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি সিপিএম পার্টি যেভাবে আজকে 13 জনের পুলিশ বাহিনী যেভাবে খুন করেছিল তার প্রতিবাদ করার জন্য আমরা বর্ধমান থেকে আমরা কলকাতার ধর্মতলায় যাব, তাই আজকে আমরা তার প্রচার শুরু করেছি। আমরা এখন আপাতত প্রায় 14 খানা হোল্ডিং আমরা লাগিয়েছি, আরো অর্ডার দিয়েছি, আগামী দিন আগামীকাল আমরা ফের আবার কিছু করে আবার চালু করব। এখন আমরা লাগিয়েছি জেবি মিত্র রোড ঘোষবাগান, এদিকে হচ্ছে মিঠাপুকুর রোড এবং আমাদের হচ্ছে আপনার হচ্ছে মিঠাপুকুর রোড এবং শ্যামলাল এবং ভাঙা মসজিদে এই অবধি লাগানো হয়েছে, তারপর আমাদের পরবর্তীকালে আবার নতুন করে লাগানো শুরু হয়েছে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। সংস্কৃতির অ্যানেক্স হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে বরশুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে মঙ্গলবার জনস্বাস্থ্যমূলক একটি সচেতনতা র্যালি ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কালনা মহকুমা হাসপাতালের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। সগড়ায় একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে গিয়ে রাস্তা পারাপারের সময় একটি চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।